ফ্রেন্ডস, আই এম বৃষ্টি ম্যাম। ওয়েলকাম টু মাই ইংলিশ টিচিং ক্লাস গ্রিন লিপি পেটারি স্কুল। ফিরে এলাম তোমাদের চতুর্থ শ্রেণীর ইংরেজি ক্লাসে। তোমাদের গত ক্লাসে মিতাস ডে প্যাসেজের আলোকে পড়ানো হয়েছিল ম্যাচ, ট্রু ফলস এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আজকে তোমাদের করাবো কোশ্চেনের আলোকে কোশ্চেনের উত্তর কিভাবে করতে হয় প্যাসেজের আলোকে। তাহলে চলো শিক্ষার্থীরা দেখে নেওয়া যাক কীভাবে প্রশ্ন থেকে উত্তর করতে হয়। হ্যাঁ, লেখা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বারে রয়েছে হোয়াট ক্লাস ইজ মিতা ইন, অর্থাৎ মিতা কোন শ্রেণীতে পড়ে। তোমরা আমাদেরকে প্যাসেজটি আমি পড়িয়েছিলাম, প্যাসেজের প্রথম লাইনেই লেখা আছে মিতা ইজ ইন ক্লাস ফোর, অর্থাৎ তোমরা প্যাসেজের প্রথম লাইনটা লিখলেও শুনতে যায়। তো তোমরা এখান থেকে আবার সাজিয়ে লিখতে পারো যে মিতা ইজ ইন ক্লাস ফোর। প্রশ্ন থেকেই অ্যান্সার সুন্দর করে সাজিয়ে লেখা যায়। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা লিখি মিতা ইজ ইন ক্লাস ফোর। এরপর হোয়েন ডা শি গো টু স্কুল, সে কখন স্কুলে যায়। সে কখন স্কুলে যায় আমরা প্যাসেজে পড়ে আসছি, সে নয়টায় স্কুলে যায়। তাহলে এখানে কী লিখবো শিক্ষার্থীরা, শি গোজ টু স্কুল অ্যাট 9 o'clock, অর্থাৎ শি গোজ টু স্কুল, সে নয়টায় স্কুলে যায়। এখানে একটা বিষয় খেয়াল করবে শিক্ষার্থীরা, শি গো টু স্কুল, এখানে গো লেখা আছে। প্রশ্নে যদি ডাস থাকে তাহলে সেই ক্ষেত্রে ভার্বের সাথে অবশ্যই এস বা ইএস যোগ হয়, এজন্য তোমাদের এখানে কি হবে গোস। তাহলে উত্তরটা আমরা লিখে নেই, শি গোস টু স্কুল অ্যাট 9 o'clock, অর্থাৎ সে নয়টায় স্কুলে যায়। এরপরে দেখো শিক্ষার্থীরা, সি নাম্বারে রয়েছে হাউ ডা শি গো টু স্কুল, সে কিভাবে স্কুলে যায়। সে রিক্সাতে পড়ে, সে বাসে করে যায়, আমরা প্যাসেজে পড়ে আসছি সে পায়ে হেঁটে স্কুলে যায়। তাহলে এখানে তোমরা কী লিখতে পারো, যে শি গোজ টু স্কুল অন ফুট, সে পায়ে হেঁটে স্কুলে যায়। শি গোজ টু স্কুল অন ফুট, সে পায়ে হেঁটে স্কুলে যায়। ডি নাম্বারে রয়েছে হোয়েন ডাস মিতা ভিজিট হার গ্র্যান্ডমাদার, অর্থাৎ মিতা কখন তার দাদিমাকে দেখতে যায়। মিতা তিনটা আমরা প্যাসেজে পড়ে আসছি, মিতা তিনটায় তার দাদিমাকে দেখতে যায়। তাহলে উত্তরটা কীরকম হবে দেখো, মিতা ভিজিট, ভিজিটের সাথে এ যোগ হবে কারণ এখানে ডাজ আছে, ভিজিটস হার গ্র্যান্ডমাদার অ্যাট 3 o'clock, পরেরটাতে রয়েছে ই নাম্বারে হোয়েন ডাস শি রিটার্ন হোম, সে কখন বাড়ি ফিরে আসে। আমরা প্যাসেজে পড়ে আসছি সে 5টায় বাড়ি ফিরে আসে। তাহলে উত্তরটা লিখি, শি রিটার্নস শি রিটার্নস হোম অ্যাট 5 o'clock, শি রিটার্নস হোম অ্যাট 5 o'clock, অর্থাৎ সে 5টায় বাড়ি ফিরে আসে। এই প্যাসেজের আলোকে তোমরা প্যাসেজটা যদি অর্থসহ ভালো করে পড়ো তাহলে তোমরা এই প্যাসেজের আলোকেই এই প্রশ্নের উত্তরগুলি খুব সুন্দর এবং সহজভাবে তোমরা উত্তরটা করতে পারবে।
তো চলো শিক্ষার্থীরা আমরা এখন তিন নাম্বার করলাম অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন কীভাবে প্রশ্ন থেকে উত্তর করতে হয়। এখন আমরা করব চার নাম্বারে কম্পোজিশন। শিক্ষার্থীরা আমরা এতক্ষণ আমরা তিন নাম্বার করেছি, এখন আমরা চার নাম্বার কম্পোজিশন কীভাবে করতে হয় সে বিষয়টা এখন শিখে নেব। চার নাম্বারে রয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউরসেলফ, অর্থাৎ তোমার নিজের সম্পর্কের একটি সংক্ষিপ্ত রচনা লিখো। এখানে লেখা আছে ইউরসেলফ, ইউরসেলফ ইউরসেলফ যদি লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে উত্তরে গিয়ে তোমাকে অবশ্যই ইউর পরিবর্তে লিখতে হবে মাইসেলফ, মানে তোমার নিজের সম্পর্কে লিখতে বলছে, সেই ক্ষেত্রে তুমি কী লিখবা? মাইসেলফ, অর্থাৎ আমার নিজের সম্পর্ক। এখন দেখো কীভাবে লিখতে হয়, তোমার নিজের সম্পর্কে তুমি কী কী করেছো প্যাসেজের আর বা নিজের তথ্যগুলো দিয়েই তোমরা এই রচনাটা কমপ্লিট করবে। এখানে দেখো না লেখা আছে মাই নেম ইজ ড্যাশ, এখানে আমি কারোর নাম লিখি নাই, কারণ এটা এখানে তোমরা যার যার নিজেদের নাম লিখে দিবা, অর্থাৎ মাই নেম ইজ ড্যাশ, অর্থাৎ আমার নাম কী যে করবা। আচ্ছা, এরপরে দেওয়া আছে আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস ফোর, অর্থাৎ আমি চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী বা ছাত্র। এরপর লেখা আছে আই গো টু স্কুল অ্যাট 9:00, আমি 9টায় স্কুলে যাই। এরপর দেওয়া আছে আই গো টু স্কুল বাই রিক্সা, আমি রিক্সায় করে স্কুলে যাই। এরপর দেওয়া আছে আই রিটার্ন হোম অ্যাট 3:00, আমি 3টায় বাড়ি ফিরে আসি। এরপর লেখা আছে আফটার স্কুল আই ডু মাই হোমওয়ার্ক, মানে স্কুল শেষে আমি আমার কমপ্লিট করি, মানে পাঠ শেষ করি, পড়া শেষ করি। তো শিক্ষার্থীরা তোমাদের প্যাসেজের আলোকে, অর্থাৎ সিন প্যাসেজের আলোকে যেই প্রশ্নগুলি দেয়া থাকে আজকে শেষ করে দিলাম, কারণ এক নম্বরে কী থাকে সেটা আমি তোমাদের বলছি, ম্যাচ থাকে অর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, এরপর দুই নম্বরে থাকে ট্রু ফলস, তিন নম্বরে থাকে প্রশ্ন, আর চার নম্বরে থাকে কম্পোজিশন। তা আজকে তোমাদের সিন প্যাসেজের আলোকে এই চারটা আইটেমই তোমাদের লিখতে হয়। আশা করছি তোমরা এই ক্লাসগুলি দেখলে অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে। তো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।